দীর্ঘ জল্পনা কল্পনার অবসান, অবশেষে দক্ষিণ ফুলবাড়ি স্কুল মাঠে উদ্বোধন হলো আব্দুল মালিক নকআউট ফুটবল টুর্নামেন্টের আসর। মূলত স্থানীয় যুব সমাজের উদ্যোগে চলো যাই মাঠে খেলা করে সংহতি গড়ে তুলে, এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা দুই ঘটিকায় এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় দক্ষিণ ফুলবাড়ি বিদ্যালয়ের মাঠে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্যা মামনি রায়, আব্দুল খালেক, স্থানীয় সমাজসেবী ইজ্জাত আলী, আব্দুল কালাম মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল মালিক, সভাপতি মনসুর আলী, সহ সভাপতি আব্দুল হান্নান, সম্পাদক রফিকুল রহমান সহ অন্যান্যরা। এদিনকার এই উদ্বোধনী ম্যাচে একে অপরের মুখোমুখি হয়ে মাঠে নামেন শাহজাহান মিয়া, এফসি খাদিমপাড়া বনাম নদিয়াপুর বেস্ট ইলেভেনের খেলোয়াড়েরা। সম্পূর্ণ ম্যাচটি পরিচালনা করেন ধর্মনগর ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্যরা। মাঠের চারিদিকে ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সূচি অনুযায়ী খেলোয়াড়দের পরিচিতি পর্ব শেষে গোলপোস্টে একটি শট করে এই টুর্নামেন্টের সূচনা করেন মামনি রায়। শুরু হয় টানটান উত্তেজনাপূর্ণ খেলা। প্রথমার্ধের প্রায় কুড়ি মিনিটের মাথায় একটি গোল করে এগিয়ে যায় নদিয়াপুর বেস্ট ইলেভেন। মাঠে খেলা আরও চমচমাট হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধের প্রায় ১৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে শাহজাহান মিয়া, এফসি খাদিমপাড়া, ফলে খেলায় তাদের সমতা ফিরিয়ে আসে। মাঠ তখন আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। শেষে এক এক গোলে সমাপ্ত হয় নির্ধারিত সময়। পরে পাঁচ পাঁচটি পেনাল্টি শটের সিদ্ধান্ত নেন রেফারি, কিন্তু এতেও ড্র হয়ে যায় খেলা। পরে সার্ডেন ডেথ এ জয়লাভ করে শাহজাহান মিয়া, এফসি খাদিপাড়া টিম। সব মিলিয়ে আব্দুল মালিক নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় একটি আকর্ষণীয় ম্যাচ উপভোগ করেন ফুটবল প্রেমী দর্শকেরা। যাই মাঠে খেলা করি, এসো সংহতি গড়ে তুলি, এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ ফুলবাড়ি ওতো এলাকার যুবকরা পঞ্চমবারের মতো আব্দুল মালিক নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আমরা যে সকল দল আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ নিতে ইচ্ছুক প্রত্যেককে আমরা অনুরোধ করব, এখন পর্যন্ত সুযোগ রয়েছে, আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ নিতে পারবেন। পাশাপাশি আমরা এবারের আমাদের টুর্নামেন্টে ১,০০,০০০ টাকা চ্যাম্পিয়ন প্রাইজ মানি ট্রফি সহ এবং রানার্স ট্রফি সহ ৫০,০০০ টাকা প্রাইজ মানির ব্যবস্থা করেছি। পাশাপাশি দর্শক মণ্ডলীদের কাছেও আমরা অনুরোধ করব, প্রতি বছরের ন্যায় এবারও আপনাদের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। এখন পর্যন্ত প্রায় ১২টি দল আমাদের টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়েছেন। আজকের উদ্বোধনী খেলায় খাদিমপাড়া সাডেনলিতে জয়লাভ করেছে। আজকে নদিয়াপুর বেস্ট ইলেভেন ভার্সাস খাদিমপাড়া শাহজাহান মিয়া এফসি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। কদমতলা থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।